হ্যাঁ, শুরু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সমাস সম্পর্কে আলোচনা করব। সমাস কি? সমাস হলো সমাস সংস্কৃত শব্দ, সমাস অর্থ সংক্ষিপ্ত মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক বা বহুপদ মিলে এক পদ হওয়াকে সমাস বলে। অনেক সময় দীর্ঘ বাক্য শুনতে বা পড়তে আমাদের ভালো লাগে না, তখন বাক্যকে সংক্ষিপ্ত করার প্রয়োজন পড়ে। কাজেই যে উপায়ে কোনো বাক্য বা বাক্যের অন্তর্ভুক্ত পদসমূহকে সংক্ষিপ্ত করা যায় তার অন্যতম একটা উপায় হলো সমাস। সমাসে খুব অল্প কথায় বেশি ভাব প্রকাশ করার সুযোগ ঘটে। যেমন রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি আমরা কি বলবো? রেলগাড়ি। তাহলে এদিকে দেখো, রেলের উপর চলে যে গাড়ি বিশাল বড় হয়ে গেল, অথচ পরক্ষণে যদি আমরা ব্যবহার করি রেলগাড়ি, তাহলে শুনতে ভালোও লাগে, আবার পদও ছোট হয়ে আসে। এতে করে ভাষা সহজ, সুন্দর, সাবলীল হয়। যেমন স্বর্ণমণ্ডিত অলঙ্কার না বলে স্বর্ণালঙ্কার, ঘরে আশ্রিত জামাই না বলে ঘর জামাই, ছাই দিয়ে চাপা না বলে ছাই চাপা, জয় সূচক পতাকা না বলে জয় পতাকা বললে পদও ছোট হয়, শুনতেও ভালো লাগে। এজন্য ভাষায় সমাসের ব্যবহার প্রচুর। তাহলে আমরা সমাস সম্পর্কে কি জানলাম? যে দুই বা ততোধিক বা বহুপদ বা বেশি পদ মিলে যখন একটা মাত্র পদ হয় তখন তাকে সমাস বলে। সমাস সংস্কৃত শব্দ। সম যোগ অস যোগ অ। দেখো, আমরা এর আগের ক্লাসে এই ধাতু চিহ্ন ব্যবহার করেছি, এটা আমাদের পরিচিত একটা চিহ্ন। সম যোগ অস যোগ অ সমান সমান সমাস। প্রচুর শব্দ আছে, যেমন গায়ে হলুদ একটা পরিচিত শব্দ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গোপে খেজুর পড়িয়া থাকিলেও খায় না যে গোপ খেজুরে, অর্থাৎ নিতান্ত অলস ব্যক্তি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। তাহলে দেখো, লম্বা লম্বা পদ বা পদসমূহ। আবার সিংহ সিংহ চিহ্নিত আসন, সিংহাসন সিংহাসন। তাহলে সিংহাসন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন অনেক বড় একটা শব্দ, সেটাকে ছোট করলাম, কয়েকটা পদ মিলে একটা পদ চিহ্নিত হলো, সেটা হলো সিংহাসন। এখন এই সমাস সম্পর্কে জানতে হলে
কতগুলো বিশেষ শব্দের সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। সেটার একটা হলো সমস্যমান পদ, সমস্যমান পদ। সমস্যমান পদ কি? যে কয়টি পদ মিলে সমাস গঠিত হয়, অর্থাৎ যেটা বললাম যে বহু পদ মিলে এক পদে পরিণত হয়, একাধিক পদে এক পদীকরণ, তাহলে সমাস সমস্যমান পদ হলো যে কয়টি পদ মিলে সমাস গঠিত হয় তার প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে সমস্যমান পদ বলে। যেমন আমি বললাম রেলের উপর চলে যে গাড়ি, দেখছো রেলের উপর চলে যে গাড়ি, রেল গাড়ি, তাহলে এই যে রেলের উপর চলে যে গাড়ি, এই যে প্রত্যেকটা পদ এক একটা সমস্যমান পদ, তাহলে যে কয়টি পদ মিলে সমাস গঠিত হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমস্যমান পদের পর আমরা আসবো সমস্ত পদ, সমস্ত পদ। ঘরে আসি তো জামাই, ঘর জামাই। তাহলে সমস্ত পদ হলো সমস্যমান পদগুলো মিলে যে পদ গঠিত হয়। এখানে ঘরে আসি তো জামাই মিলে গঠিত হলো ঘর জামাই, এটা হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এগুলো কি? এগুলো হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ মিলে যে পদ গঠিত হয় সেটাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এরপর ব্যাজ বাক্য, ব্যাজ বাক্য কি? যে সমস্যমান পদগুলোর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলে ব্যাজ বাক্য। সমস্যমান পদগুলো পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলে ব্যাজ বাক্য। যে তাই দিয়ে চাপা, তাই দিয়ে চাপা, তাই চাপা, এটা কি হলো? এটা সমস্ত পদ, এর প্রত্যেকটাই হচ্ছে সমস্যমান পদ। আর সমস্যমান পদগুলোর পারস্পরিক যে সম্পর্ক পাশাপাশি এটাকে বলে ব্যাজ বাক্য। তাহলে ব্যাজ বাক্য কি? যে সমস্যমান পদগুলোর পারস্পরিক সম্পর্ক
ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলে ব্যাজ বাক্য। এরপর পূর্বপদ এবং পরপদ। আমি বললাম জাদু কর, জাদু কর, এটা সমস্ত পদ। এই যে সমস্ত পদে পূর্বের অংশটাকে বা পূর্বের পদটাকে বলে পূর্বপদ, আর পরের পদটাকে বলে পরপদ বা উত্তরপদ। সমাস নির্ণয় করতে গেলে আমাদেরকে এই সমস্যমান পদ, সমস্ত পদ, ব্যাজ বাক্য, পূর্বপদ, পরপদ এগুলো বিশদভাবে জানতে হবে, তা না হলে আমরা সমাস নির্ণয় করতে পারব না। আমরা যদি এগুলো সম্পর্কে ভালোভাবে শিখে নেই বা জানি তাহলে কিন্তু সমাস নির্ণয় করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখানে জাদুকর সমস্ত পদ, আর এটাকে যদি আমরা ব্যাজ বাক্য করি তাহলে কি হবে? জাদু করে যে, জাদু করে যে, জাদু করে যে তাকে বলে জাদুকর, জাদু কর। তাহলে এটা হলো ব্যাজ বাক্য জাদু করে যে, আর এটা হলো সমস্ত পদ, সমস্ত পদ। ব্যাজ বাক্যকে আবার বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে, আর এটা হচ্ছে সমস্ত পদ, এটা ব্যাজ বাক্য। আর এটাকে যদি আমরা ভাগ করি, এই সমস্ত পদটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই পূর্বের পদটাকে বলা হয় পূর্বপদ, এবং পরের পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এখন সমাস বিশ্লেষণ করলে আমরা দেখি যে সমস্যমান পদ দুইটি কখনো দুটি বিশেষ্যের সংযোগ, কখনো বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন, কখনো তাদের একটি অব্যয়, কখনো বা পদ দুটি সমস্যমান পদ দুটি নিজেদের অর্থ না বুঝে তৃতীয় কোনো বা নতুন কোনো অর্থ বুঝায়, তখন সেই সমাসের বিভিন্নতা বিচার করে সমাসকে ছয় ভাগে ভাগ করা যায়। কী কী? দ্বন্দ্ব এক, দ্বন্দ্ব দুই দ্বিগু, তিন কর্মধারায়, চার অব্যয়ভাব, পাঁচ বহুব্রীহী, ছয় তৎপুরুষ সমাস। এই ছয় ভাগে ভাগ করা যায়, সমাস হলো ছয় প্রকার। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত, আগামীতে দেখা হবে। খুদা হাফেজ।